দাঁড়িয়ে বৃদ্ধ বয়সে মেয়ে ছিল, পুত্র দুর্লভ লক্ষিন্দরকে সে ওয়ারি বেছে নেই, সে ওয়ারি বেছে নেই। বৌমা বাবা, তোমার বিদ্যালয় থেকে যখনই তোমায় নিয়ে আসছি বৌমা, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছে, বলেছিল একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌ, যে আমার গৃহবাজের কোন কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে তোমায় গ্রহণ করেছি। তত্রুপ তোমাদেরকে যখন আমি বাসনে রেখে যাই বৌমা, একটি নিশির জন্য বলেছিলাম বৌমা, আজকে নিশি ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি জেগে থাকবে এই বাসনে বৌমা, আর একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। যখন আমার পুত্র প্রাণে মারা গেছে বৌমা, পুত্র না করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজ করবো বৌমা। আজ আমাদের হিন্দু শাস্তি নিয়ম আছে, কেউ যদি প্রাণে মারা যায় একটি বাঁশের দোল্লা তৈরি করে চার জোড়াতে কাঁধে নিয়ে হরিবল হরিবল করতে করতে শ্মশান নিয়ে যাই বৌমা। তত্রুপ যখন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে বৌমা, তুমি আমার পুত্র লোকাইকে তুমি আমার হস্তে তুলে দাও বৌমা, ওই ইগুঞ্জরিয়ার মা শ্মশান নিয়ে আমি সৎকাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, স্বামীকে না পুরা বিনিয়োগে পঞ্চমক তলির বৃক্ষ দিয়ে জলে ভেসে যা। তুমি তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে কোথায় যাবে বৌমা? আমি দেবতা নগরে যাব। দেবপুরে কি কি করবে? আমার স্বামীর আমি প্রাণ ফিরে নিয়ে আসবো বাবা। কি বলেছ বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা, যে কেবারে হলকে বড় লোকে গমন করি বৌমা, সে কোনদিন ফিরে আসে না বৌমা, জন্মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা। কেউ কি পেরেছে, কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে, এর কোনো প্রমাণ রয়েছে তুমি বলতে পারো বৌমা? কেন বাবা, সাবিত্রী সত্যবানকে ফিরে নিয়ে এসেছিল, তারাও তো মানব কুলে জন্ম নিয়েছিল, আমার স্বামী কেন ফিরে পাবো না আমি বৌমা? সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা, তুমি কি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? বাবা মনে দীর্ঘ বিশ্বাস, আমার স্বামীকে আমি দেবতা নগরে নিয়ে যেতে পারলে আমি নিশ্চয়ই তার প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমার পুত্র মারা গেছে, তুমি তো বেঁচে আছো বৌমা, তুমি যেও না, তুমি তোমার ওই মৃত্যু স্বামীর নিয়ে এই সাগরে জল ভাসতে ভাসতে দেব ফুরে বৌমা। আমার গৃহমাজারে ছয় ছটি বৌমা রয়েছে, তুমি থাকবে সেভাবে বৌমা, যেও না, যেও না, তোমার মৃত্যু স্বামীর ওই সাগরে জলে ভেসে বৌমা। না বাবা, আমার স্বামী ছাড়া এই জগতে কেউ নেই, আমার স্বামী ছাড়া এই
প্রাসাদে আমি থাকতে পারবো না বাবা। দেখি আজ আমার বৌমা অষ্টম বৎসরে নাবালিকা বৌমা, তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে যেতে। না না না, আমি বৌমাকে পরীক্ষা করব। ওই যে রয়েছে অষ্টলঙ্কারি, ওই অষ্টলঙ্কার চেয়ে নিব বৌমা। আজ যখনই তোমার মৃত্যু স্বামী নিয়ে সাগর জলে ভেসে যাবে বৌমা, চার আগে যে তোমার রয়েছে অলঙ্কারি, ওই অলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। তুলসী মন্দিরে নিয়ে চলো। আমার মাথার স্মৃতি পাটি লে হো ও সো বৌমা, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম বৌমা, তোমার কাছ থেকে যদি অষ্টলঙ্কার চেয়ে নিই তুমি অষ্টলঙ্কার দিতেও পারবে না, আর তুমি তোমার মৃত স্বামী নিয়ে সাগরে অলে ভেসে যাবে না, আর তুমি সত্যি ওই অলঙ্কার খুলে দিলে বৌমা। হ্যাঁ বাবা। বৌমা, আমার পুত্র যখন প্রাণী মারা গেছে বৌমা, তুমি তো বেঁচে আছো বৌমা, তুমি যেও না বৌমা, তোমার মৃত স্বামী নিয়ে সাগরে জলে ভেসে তুমি আমার গৃহ মা জানে না বাবা। তুমি যদি একটিবার আমায় বাবা বলে ডাকো বৌমা, এই প্রাণ কেন আমার শীতল হয়ে যাবে বৌমা। না বাবা, আমি গৃহ মা জানি, কিছুতেই আমি থাকতে পারবো না গো বাবা, আমায় যে যেতেই হবে স্বামীকে নিয়ে। তাহলে তুমি তোমার স্বামী নিয়ে ভেসে যাবে সাগরে জলে বৌ। হ্যাঁ। তবে জানো বৌমা, তুমি যখন এই সাগরে জলে ভেসে যাবে, যাওয়ার আগে ওই যে তোমার কাছে রয়েছে লাল রঙের অগ্নিপত্র শাড়ি, ওই অগ্নিপত্র শাড়ি খুলে দিতে হবে। না বাবা, আমরা নারীর স্বামী এই শাড়ি পরিধান করে থাকি আত্মসম্মানকে রক্ষা করবার জন্য। বলুন না, আপনাকে আমি কি করে এই শাড়ি খুলে দেবো আপনার সম্মুখে? যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তারা যেন শেষ বস্ত্র পরিধান করে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের অগ্নিপাত্রের শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, এই যদি প্রকৃতির নিয়ম হয়, আমি লাল রঙের বসন পরিত্যাগ করে আমি শ্বেত বস্ত্র পরিধান করব, কথা দিলাম। আমি যখন বাসনে প্রবেশ করি,
তোমার সঙ্গে আমি তিন সত্যি আবদ্ধ হয়েছিলাম। তুমি যা চাইবে আমায় দিতে হবে। তুমি এমন কি জিনিস চাইবে বৌমা বলো তো? বাবা আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ তৈরি করে দিন, সেই মান্দাজে করে আমার স্বামীকে নিয়ে আমি দেবলোকে যাব। বৌমা হয়তো তোমার জানা নেই, বৌমা তোমার ওই মৃত্যু স্বামীর চেয়ে আমার ওই কদলী বৃক্ষে দাম অনেক বেশি রয়েছে। বৌমা তুমি যদি উচিত মূল্য দিয়ে নিতে পারো তাহলে আমি ভেড়া তৈরি করে দিতে পারি। বৌমা বাবা আমার কাছে মূল্য কোথায় আছে? আমি কোথা থেকে আপনাকে মূল্য দেব? আমি কিছু সময় দিলাম বৌমা, এই কিছু সময়ের মধ্যে তোমার কাছ থেকে আমি মূল্য চাইবো। বেশ আমি তাই দেব বাবা, কথা দিলাম। হাই রে ভাগ্য আমার, আমার স্বামীকে নিয়ে যেতে হলে আমায় কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। সত্যি এই জগতে বুঝি মূল্য ছাড়া কিছুই পাওয়া যায় না। ওগো বাবা মায়েরা, যে যা পারেন আমায় কিছু করে দান করবে, যেন আমার স্বামীকে আমি দেবতানগরে নিয়ে যেতে পারি। এই জগতে আমার কেউ নেই স্বামী ছাড়া। কাল ছিলাম রাজনন্দিনী, আজ আমি ভিখারিণী। আমার মতো ভাগ্য যেন এই জগতে কোনো নারীর না হয় আমি ঠাকুরের কাছে কামনা করি। আমায় ভিখা ও গো মাতা পিতা, আমার ভিখা দা। এই মুহূর্তে
এই কদলের বৃক্ষের মূল্য দিয়ে আমি শ্বশুর ঠাকুরের নিকট হইতে আমি বিদায় নিয়ে যাব। বাবা এই দেখুন আমি অনেক খানি বেঁধে নিয়েছি ভেলা, আর ভেলার মধ্যে আমার ভক্ত দুর্লভ লক্ষেন্দ্রকে সাজিয়ে রেখেছি। ওই ভেলা যেন শিকল দিয়ে বাঁধা আছে মাউমা, শিকল এখানে যদি উজানে নিয়ে যেতে পারো তাহলে আমি জানবো আমার পুত্রকে তুমি ফিরিয়ে আনতে পারবে মাউমা। মাউমা এই যে নাও মাউমা। বিদায় বাবা, জানি না আমি কোনোদিন ফিরে আসতে পারবো কিনা, নাই আমার শেষ দেখা আমি নিজেও জানি না। বৌমা আমার পুত্রকে নিয়ে তুমি যখনই চড়ে যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সদিন প্রমাণ আমায় দিয়ে দিতে হবে বৌমা, নাইলে আমি জানবো কিভাবে বৌমা। যেই দিন ফিরব গুঞ্জুরিয়ার ঘাট সেই দিন খুলিবে বাসুরের কপা, উষ্ণা ধানের গজাইয়ের অঙ্কুর যাব আমি কনক দেব। আমি সেদিন তোমাদের জন্য পচিয়ে থাকবো বৌমা, আমি আমি আশীর্বাদ করি বৌমা, তুমি আমার ভক্তকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। ওগো চম্পলা নগরী যত ভজা বিন্দুগণ আছে তোমরা সকলে আশীর্বাদ করো, মায়ের ঔলধ্বনি দাও বাবারা যন্ত্রণী দাও, সকলে আশীর্বাদ করো। বিদায় বাবা বিদায়। শ্বশুর বাবা গো আমি চলে Oh, boy.
গেল। অষ্টম বছরে নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে চলে গেল। জানিনা জানিনা আমার বন্ধুকে ফিরিয়ে আনতে পারবে কিনা আমার বৌমা। আমি তার পিতা হয়ে আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে এসে আমার যেন আমায় বাবা বলে ডাকে। ওই তো চলে যাই এ আমার বৌমা আমার পুত্রকে নিয়ে ভেসে আর একটি বার আমি নিজের দর্শন করে আসি লোক। Thank you.